নম বিশ্বরূপোষ্যভার্য শ্রীপদে পদ্যালয় শুভে সর্বতাহিমাং লক্ষ্মী নারায়ণ শ্রীধর বিষ্ণবে বে নমহ ফাল্গুন মাসের ব্রত কথা হর হর নাম ছিল গরীব ব্রাহ্মণী ভিক্ষাকুরী করে করে সে সংসার পালন পাতার কুঁড়েতে থাকে পত্নী পুত্র লয়ে যাহা জোটে তাহা খায় লয়ে অসময়ে অতি দুঃখে দিন গত হয় যে তাহার সদা বলে নারায়ণ করহ উদ্ধার একদিন মনে চিন্তি দূর দেশে যায় সে থাও না হয় ভিক্ষা কিছু পায় চাপুরি আপন ললাটে করে হায় হায় অভাগা দেখিয়া বিধি মোরে বাম হয় দুনয়নে ঝরে বাড়ি চলিতে না পারে বসিল পথের ধারে বটবৃক্ষ ধারে এক মুঠি খুদ আমি কোথাও না পেনু স্ত্রী পুত্রের মুখে অন্ন কেমন এতে দিম সেই কালে আসে এক দেবল ব্রাহ্মণ বলে দিজ কি কারণে করিছ রোদন কেবা তুমি মহাশয় কোথায় নিবাস এখানে বসিয়া কেন ঘন ফেলো শ্বাস হর হরো বলে শুনো মম পরিচয় আমি অতি মন্দবতি ব্রাহ্মণ তনয়। নয় স্ত্রী পুত্র লয়ে করি সংসারেতে বাস নৃত্য রাখি উপবাসে মোরে শ্রীনিবাস আজ আসি ভিক্ষাতরে এই দূর দেশে কিছু না মিলিল ভিক্ষা আসি পরবাসে গৃহেতে যাই লেখেতে চাবে পুত্রগণ কেমনে দেখিব তাহা বলহে হে ব্রাহ্মণ হর হর বাক্য শুনি কহিল ব্রাহ্মণ লক্ষ্মী পুজো প্রতি মাসে তুমি যে এখন শুক্লপক্ষে গুরুবারে পূজা যে করিবে লক্ষ্মীর কৃপায় তব দুঃখ দূর হবে এত শুনি হর হর গৃহে পানে ধায় আপন গৃহেতে আসি উপনীত হয় স্ত্রী আর সম্মুখে আসি দাঁড়াইয়া রয় ধীরে ধীরে হর হর তার প্রতীক তা শুনি ব্রাহ্মণী প্রতিবেশী গৃহে যায় কিছু কিছু ফল ফুল ভিক্ষা মাগি লয় ফালগুনে শুক্লপক্ষ তাহে গুরুবার মনে করি আশ পুজিলেন লক্ষ্মীমার দুঃখ দূরে গেল তাহে আনন্দিত মন ব্রাহ্মণ ব্রাহ্মণী পূজে লক্ষ্মীর চরণ হর হতে পূজা জগতে আসিল কালক্রমে সকলেতে পুজিতে লাগিল ফালগুনের লক্ষ্মী পূজা যেই জন করে দেহ অন্তে যায় সেই বৈকুণ্ঠ নগরে কমলা মাগে যে লক্ষ্মী চরণের ছায়া কর গো করুণাময়ী এদাসী দয়া ইতি ফাল্গুন মাসের ব্রতকথা সমাপ্ত হরিবৌল হরি হরিবল হরি হরিবৌল হরি নম বিশ্বরূপারী পদ্মে পদ্মালয় শুভে সর্বতো পা হিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ফাল্গুন মাসের ব্রতকথার পাঠ যদি শুনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে একেবারেই তুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের কৃপা সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ